অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বিপরীত রাজযোগ, চার রাশিকে ডায়েরিতে নোট করে নিন, ভূতে দিবে টাকা। অর্থাৎ এই বিপরীত রাজযোগটা আপনার অনেকেই জিজ্ঞাসা করছে, স্যার এই রাজযোগটা কতদিন পর্যন্ত আমাদেরকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি করবে, সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। অর্থাৎ এই বিপরীত রাজযোগটা চারটি জায়গাতে কিন্তু হবে এবং এটি 30 ডিসেম্বর 2021 পর্যন্ত এই বিপরীত রাজযোগের শুভ ফল এই চার রাশি কিন্তু নিশ্চিত রূপে পেতে চলেছে। আপনি ডায়েরিতে নোট করে নিতে পারেন। দেখুন, বর্তমানে শুক্র এবং শনি আপনার মকর রাশিতে অবস্থান করছে এবং চারটি রাশির ক্ষেত্রে আপনার বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিপরীত রাজযোগের ফলে মহাকোটিপতি হতে চলেছে, ডায়েরিতে নোট করে নিতে পারেন, লটারি থেকেও কিন্তু পেতে পারেন। এবং তার পাশাপাশি যারা লটারি কাটছেন, রাহু আপনার পীড়িত আছে, আপনারা অবশ্যই রাহুর কবচ এবং শনির কবচ, শনি যাতে পীড়িত আছে, শনি কবচ এবং রাহুর কবচ আপনারা ইমিডিয়েট পরিধান করুন। সেক্ষেত্রে আপনাদের রাহু এবং শনি দুটোই কিন্তু আপনার ভালো হবে। প্রথম রাশি এই বিপরীত রাজযোগের ফলে ভালো হতে চলেছে সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো, আপনার দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনার ক্ষেত্রে বিদেশ থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগগুলো বৃদ্ধি করবে, হঠাৎ কোনো জায়গা থেকে আটকে গেছে এই টাকা আপনারা ফিরে পাবেন, আকস্মিক ধন বর্ষা হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে এবং সম্পত্তিগত দিক থেকে, প্রপার্টির দিক থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো, যে রাশি বিপরীত রাজযোগের ফলে বিশেষভাবে লাভবান হতে চলেছে, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার এই বিপরীত রাজযোগের ফলে প্রথম হচ্ছে আপনাদের লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা থেকে আপনারা অর্থ পেতে চলেছেন, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন অর্থ আপনাদের এই সময় কিন্তু রিকভারি হবে। এই বিপরীত রাজযোগ আপনাদের অষ্টমভাবে সৃষ্টি করছে এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারাও কিন্তু পাবেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। বিপরীত রাজযোগ আপনার মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। ডায়েরিতে নোট করে নিতে পারেন, কৌশিকরা যে কথাগুলো বলে খুব কনফিডেন্সের সঙ্গে বলে, খুব দায়িত্বের সাথে বলে, দায়িত্ব নিয়ে কথাগুলো বলে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্মছকটা একবার হলো অ্যালাইসিস করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করান। হবে না বলে কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো কথা নেই, এভরিথিং ইজ পসিবল। কৌশিক রায় খুব চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, অর্থাৎ যে কোনো কাজ করে খুব চ্যালেঞ্জের সাথে। তো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, বিপরীত রাজযোগের ফলে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, সে রাশির নাম সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে আপনাদের কর্মক্ষেত্রে সফলতা আছে। প্রথম কথা, কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই সম্ভাবনাগুলো, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা নিশ্চিত রূপে সফলতা পেয়ে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই বিপরীত রাজযোগ আপনার ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত করবে, কর্মক্ষেত্রে আপনাদের সফলতা দিবে, শত্রু শান্ত, শত্রুতা আপনাদের সাথে, সেই শত্রু কিন্তু পরাস্ত হবে। যাদের কেস, মামলা, মকদ্দমা চলছে
তাদের সেই জায়গা থেকে কিন্তু রিলিফ আপনারা পেতে চলেছেন এবং আকস্মিক ধন প্রাপ্তি হতে চলেছে। এরপরে সবশেষে যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই বিপরীত রাজযোগ আপনাদেরকে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত করবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিদেশের সঙ্গে যারা রত আছে বিদেশ থেকে লাভ, ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। ডায়েরিতে নোট করে নিতে পারেন, আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, এই বিপরীত রাজযোগ এই 30 ডিসেম্বর 2021 পর্যন্ত আপনাদের কিন্তু অর্থ এই বিপরীত রাজযোগটা টোটালি আর্থিক জায়গাটা অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো কিন্তু আপনাদের করবেই। ব্যবসার দিকটাতে আপনার শুভ, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন। এই বিপরীত রাজ্য কুম্ভ রাশিকে দুহাত ভরে ভূতে দিতে চলেছে টাকা। ডায়েরিতে নোট করে নিতে পারেন, এই বিপরীত রাজ্যের ফলে এই কুম্ভ রাশি কিন্তু দৈনিক রোজগারের জায়গাটাও বৃদ্ধি কিন্তু করবে এবং লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে কিন্তু লাভ পাবে। তবে আপনাদেরকে রাহু কবচ এবং শনি কবচ, যাদের রাহু এবং শনি পীড়িত আছে তাদেরকে অবশ্যই এই কবচ পরিধান করতে হবে। নমস্কার, ধন্যবাদ।